আল্লাহর নবী কমপ্লিট ব্যবস্থাপনা দিয়ে গেলেন তার উপর ভিত্তি করে খেলাফতরা আশেদা চলেছে উমাইয়া আমল চলেছে আব্বাসী আমল চলেছে রাজনৈতিক দ্বন্দ্ব চলেছে প্রশাসনিক অত্যাচার চলেছে কিন্তু একজন বিচারক সে কুরআন জানে না হাদিস জানে না এমন কোন বিচারক কোন যুগেই নিয়োগ দেওয়া হয়নি ইমাম আবু হানিফা এক বিচারক কথা বলা হয়নি উনি গ্রহণ করেন নাই ইমাম আবু ইউসুফ গ্রহণ করেছেন বহুত বড় বড় হাফেজ হাদিস তাফসীরের আলেম বড় বড় ফুকারা তারাই বিচারপতি ছিলেন ইসলামে কোন ধরনের ইংরেজি শিক্ষিত বিচারকের কোনো কল্পনা ইসলামে হয় না কি দিয়ে বিচার করেন আপনারা দুনিয়া কি আপনার আখেরাত কি কি জবাব দেবেন আল্লাহর কাছে এখানে আল্লাহর কালাম এখানে রাসূলের হাদিস এখানে আল্লাহর নবীর বিচারিক ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা আইনগত ব্যবস্থা যুদ্ধের ব্যবস্থা সব ব্যবস্থাপনা রয়ে গেছে আর আপনি কোর্টের মধ্যে এই প্রিন্সেস অ্যানের গলার মধ্যে একটা তেনায় পেছায়া ওই যে সেই শোক প্রকাশের কালো একটা গাউন পরে যে চিরজীবন ইংরেজদের বিচার চালাচ্ছেন আপনি হাজার বছর তাবলিগ করে যদি কপালে দাগ লাগে যদি কিয়ামতের মাঠে ওঠেন আল্লাহর নবীর সামনে ও বিচারপতি সাহেব আপনার জবাবটা কি নতুন করে আপনাকে বোঝার চেষ্টা করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী ওইটার পরে অনেকটা নমনীয় হয়েছেন আবার এগুলা একটু দেখাশোনা করছেন আমি ধন্যবাদ দেব শিক্ষা ব্যবস্থা তখন বাহিরের কিছুই ছিল না তখন তারা শিক্ষা ব্যবস্থাকে দাঁড় করিয়েছেন এই যে যে কথাটা নিয়ে এত আলোচনা হচ্ছে ট্রান্সজেন্ডার নিয়ে সপ্তম শ্রেণীর গল্পের মধ্যে গল্প বানিয়েছে গল্পটা যারা আলোচনা করছেন তারা ঠিক মতো পড়েন নাই আরে ভাই যাকে নিয়োগ দিবেন আপনি তার তো শিক্ষাগত জ্ঞানটা থাকতে হবে এটা বাংলা ভাষাও জানে না কোথায় দাঁড়িয়ে দিতে হবে কোথায় কমা দিতে হবে কোথায় ড্যাশ দিতে হবে কোথায় সেমিকোলন দিতে হবে কোথায় প্রশ্নবোধক সংজ্ঞ ব্যবহার করতে হবে যদি চিহ্ন এতও জানে না সেই মতো গদ্ধব নাদান জাহেল মূর্খকে শিক্ষা ডিপার্টমেন্টের বই রচনার দায়িত্ব দিতে হবে আমি বাংলা ইংরেজি ছাত্র না কিন্তু ওই আহম্মদ মূর্খকে নিয়ে আসেন আমি কয়টা ভুল ধরিয়ে দেই যে তুমি লিখতেও জানো না আর সেই শিক্ষা দায়িত্ব ওই সকল আহম্মদ ওই বান্দরের মাথায় দিয়ে দিতে হবে একটা জাতি ধ্বংস করা একটা পায়ে তারা ছাড়া আর কিছুই নয় সময়ের অবস্থিতি কোরআনটা পুরাই জ্ঞান হাদিস পুরাই জ্ঞান শিক্ষা ব্যবস্থা কাজী সাহেবরা দাঁড় করিয়েছেন বাইরে যাওয়ার প্রয়োজন নেই দুই চারশো কিতাব রচিত হয়নি হাজার হাজার কিতাব রচিত হয়েছে এই যে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার করতেছেন অক্সফোর্ড ডিকশনারিতে ট্রান্সজেন্ডার নামে কিছু নাই লেক্সিকনে ট্রান্সজেন্ডার জাতি নামে কিছু নাই আলমাউরেদে ট্রান্সজেন্ডার নামে কিছু নাই হ্যানসন ডিকশনারিতে ট্রান্সজেন্ডার নামে কিছুই নাই আমি এ পর্যন্ত খুঁজে পাই নাই ট্রান্সজেন্ডার এটা কোন খ্যাতের মূলা আর কোন খ্যাতের কচু আর কদু সম্মানিত উপস্থিতি ট্রান্স মানে কি ট্রান্স শব্দের অর্থ কি সম্মানিত উপস্থিতি একবার বলতেছে খুশি আমাকে দে বলাচ্ছে যে মেহমান মহিলা আসছে ২০ বছর আগে আরেক হিজড়ে এসে তাকে বলল যে আমি ট্রান্সজেন্ডার দেখুন কত বড় গাধা লেখক রেকর্ড করে ছড়িয়ে দিন লেখককে ১০০ বার গাধা বলল যা লিখতে চাও সে তো বুঝে লিখতে হবে ২০ বছর আগে কোন হিজরা ইংরেজিতে ট্রান্সজেন্ডার শব্দ উচ্চারণ করার মতো যোগ্যতা ছিল ২০ বছর আগে ট্রান্সজেন্ডার শব্দ পৃথিবীতে প্রচলিত ছিল গাধা লেখক গাধা শিক্ষক মূর্খ শিক্ষা ব্যবহার করা ২০ বছর আগে তুমি ডায়ালগ করাচ্ছ তোমার হোদ নাই যে আক্কেল নাই যে ২০ বছর আগে কোন হিজরার মধ্যে ট্রান্সজেন্ডার শব্দ বেরোতে পারে না আসলে ফাজলামি ছাড়া বদমাইশ ছাড়া আর কিছুই না এগুলা সম্মানিত উপস্থিতি শিক্ষা কমিশন ওই দিকে গেল ভারত ইসলাম এসেছে সাহাবি এবং তাবেঈগণের মাধ্যমে সেই ইতিহাস আমি বলবো না সেখানে তারা জায়গায় জায়গায় হাদিসের দর্শ দিয়েছেন আরবীয় শাসন ব্যবস্থা সেখানে প্রতিষ্ঠিত হয়েছে আরবীয় শাসনগুলো আবার শিয়ারা নষ্ট করেছে তাদের জাগরণের মাধ্যমে ওয়ালাম্মান কারাদাত দাওলাতুল আরব মিন বিলাদিস সিন্ধ
আরবদের রাজত্ব যখন সিন্ধু এলাকাতে সিন্ধুতে কিভাবে ইসলাম আসলো ইতিহাস বলার সময় আমার নেই ওয়াতাকাল্লাবাত আলাইহিম মুলুক আল গজনবিয়া ওয়াতাতাবা আন নাস মিন খুরাসান ওয়া মাওরা আন নাহর সার আল হাদিস ফিহা গরিবান কারকিবরিতুল আহমার ওয়া আদিমান কান কায়াল মাগরিব অনুবাদ করার সময় নাই আরবেরা সহি ইসলাম নিয়ে এসেছিলেন সহি কোরআন কোরআন তো সহি সেটা নিয়ে এসেছিলেন তারপরে হাদিসের বিবরণ নিয়ে এসেছিলেন তারপরে ফিকহ নিয়ে এসেছিলেন সব নিয়ে এসেছিলেন তাদের সেই আহলুল হাদিসের রাজত্ব সদা কথা বলে দেয়া যায় আল্লাহর নবীর হাদিস অনুযায়ী যে বিধিবিধান সেটা শেষ হওয়ার পরে গজনবীরে আসলো তারপর অন্যান্য শাসন মুঘলের শেষ হওয়ার পরে তারপরে ইংরেজরা আসলো ওই পর্যন্ত আমি দ্রুত বুঝলে বলে দিতে চাই হাদিসের আলোচনা নেই সত্যিকার কোরআন হাদিস অনুযায়ী ফিকহ নেই ইসলামিক রাষ্ট্র কি দিয়ে চলবে তা নেই নাম কাস্তে কঠিন মাঝহাবি রাষ্ট্র চলেছে যুগের পর যুগ শত শত বছর পর্যন্ত চলেছে এভাবেই চলেছে তারপরেও সেখানে ইসলামের বাইরে ইসলামের নামের বাইরে কোনো কিছু চালানো সম্ভব হয়নি কোনো কাজই ব্রিটিশ থেকে আসেনি ইউরোপ থেকে আসেনি আমেরিকা থেকে আসেনি মোগল সাম্রাজ্য বলেন তারপরে আপনি গাজনবী বলেন তুগলক বলেন লোদি বলেন জয়সপুর বলুক না কেন একজন আলেমকেই বিচারপতি হতে হয়েছে তাকেই প্রশাসক হতে হয়েছে তাকেই সেনাপতিত্বগিরি করতে হয়েছে তাকেই কর বিভাগে দায়িত্ব পালন করতে হয়েছে তাকেই আবার ওই বিভিন্ন ধরনের প্রশাসনের দায়িত্ব পালন করতে হয়েছে এই সারেরা তখন ছিলেন না আপনারা ভালো করে শুনে নিন এখন কয় প্রকারের শিক্ষা ব্যবস্থা স্কুল ভালো করে মাথা লাগিয়ে শুনে এদিকে কান দিন।